মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, অবশেষে একশনে ভারতীয় পুলিশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বের মুসলিম দেশগুলোর তুপের মুখে পড়েছে ভারত সরকার। এরই ধারাবাহিকতায় চাপের মুখে পড়ে ওই ঘটনার দুই সপ্তাহ পর এবার বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বিজেপির মুখপাত্র একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যদের নাম উল্লেখ করে দুটি FIR নথিভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘৃণ্যমূলক বক্তব্য, ধর্মীয় গোষ্ঠীগুলোকে উস্কানি এবং সমাজের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করে এমন পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ভারতের স্থানীয় টেলিভিশন চ্যানেলে টাইমস নাও ওয়ান-এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী আয়েশাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা। পরে নুপুর শর্মার ওই মন্তব্য সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দেন দলটির দিল্লি শাখার মিডিয়া ইউনাইটেড প্রধান নবির কোমাল জিন্দাল। এই ঘটনার পরপর ভারতের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় কয়েকটি আরব দেশ, এমনকি কুয়েতের কিছু দোকানের তাক থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হয়। রোববার আরব দেশগুলোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের ডেকে পাঠিয়েছে এবং প্রতিবাদও জানানো হয়েছে। ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েও প্রতিবাদ জানাতে শুরু করেছে অনেকে। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশ। কিন্তু এত কিছুর পরেও এই বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ায় ভারত সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। তার ওই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বহুল সমালোচিত এই ইস্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিং বলেন, আমরা ধীরভাবে সব ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতাকে উৎসাহিত করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপির বহিষ্কৃত নেতা নুপুর শর্মা এবং দলটির দিল্লি শাখার সাবেক মিডিয়া প্রধান নবির কুমার জিন্দালের বিতর্কিত মন্তব্য এবং এই বিষয়ে জাতিসংঘের মহাসচিবের প্রতিক্রিয়া নিয়ে পাকিস্তান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান স্টিফেন ডুজারিক। তিনি বলেন, আমি এই সংক্রান্ত সংবাদ দেখেছি, তবে আমি নিজে তা মন্তব্য লিখিনি, কিন্তু আমি বলতে পারি আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীলতাকে দৃঢ়ভাবে উৎসাহিত করি। অন্যদিকে চীন রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও ইরান বিরোধী প্রস্তাব পাশ। চীন এবং রাশিয়ার ঘোর আপত্তি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নির্বাহী বোর্ডের ত্রৈমাত্রিক সভায় আমেরিকা এবং তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে ইরানের তিনটি অঘোষিত স্থানে ইউরোনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং IAEA কে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার রাতে 35 সদস্য বিশিষ্ট IAEA-র নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে 30 দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন IAEA-তে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উইলিয়ানোভ। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, চীন এবং রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত, পাকিস্তান এবং লিবিয়া ভোটদানে বিরত ছিল। রাশিয়ার এই সিনিয়র কূটনৈতিক বলেন, বিশ্বের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর দেশগুলোর প্রতিনিধিরা প্রস্তাবটি সমর্থন করেনি। 2015 সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার IAEA-র নির্বাহী বোর্ডে ইরান বিরোধী প্রস্তাব পাশ হল। এর আগে 2020 সালে 19 জুন আমেরিকার সমর্থন নিয়ে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি একই ধরনের একটি প্রস্তাব উত্থাপন করেছিল এবং সে প্রস্তাবও নির্বাহী বোর্ডে পাশ হয়েছিল। আমেরিকা এবং ইসরায়েলের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে ইরান গণবিধ্বংসী অস্ত্র তৈরি করার লক্ষ্যেই পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। ইরান কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহার করার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইরান আরও বলছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী এবং IAEA-র সদস্য দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।